একটিমাত্র সূত্র ব্যবহার করে সরল রেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত সকল অঙ্কের সমাধানের এই মজার ক্লাসে আপনাকে আবার স্বাগতম জানাচ্ছি আজকে তৃতীয় পর্বে আমরা আরও একটা টাইপ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অক্ষ রেখার সমান্তরাল ও রেখার সমীকরণ নিয়ে এই জায়গায় শুরুতেই ঢাল নির্ণয়ের একটু খরচা আমরা জানি যখন কোন দেয়া থাকে তখন ঢাল বের করার সূত্রটা হলো এমিকল টেন থিটা যদি আমাকে বলা হয় যে রেখাটা অক্ষের সমান্তরাল হবে এটা এক অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে এক অক্ষের যখন সমান্তরাল হবে তখন আমরা দেখতেছি যে এক্স অক্ষের সাথে জিরো ডিগ্রি কোন তৈরি করলো আর তখন ঢাল হবে এম ইকাল টু টেন জিরো তারা টেন জিরোর মান হলো জিরো অর্থাৎ এক অক্ষের সমান্তরাল হলে ঢালের মান হয় জিরো আর যখন দেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ ওয়াই অক্ষের যখন সমান্তরাল হবে তখন আমরা দেখতেছি এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোন তৈরি করলো তাহলে এখানে ঢালের মান হবে এম ইকুয়াল টু টেন নাইনটি আর আমরা জানি টেন নাইনটি ডিগ্রির মান অসংায়িত বা ওয়ান বাই জিরো তাহলে আমরা একটু টেকনিক্যালি মনে রাখতে পারি যে এক্স অক্ষের সমান্তরাল বললেই ঢালের মান জিরো আর ওয়াই অক্ষের সমান্তরাল বললে ঢালের মান ওয়ান বাই জিরো এই জায়গায় সাথে সাথে আর একটা ব্যাপার লক্ষণীয় হচ্ছে যে যে রেখাটা এক অক্ষের সমান্তরাল হচ্ছে সেই রেখাটা একই সাথে ওয়াই অক্ষের ওপর লম্ব অর্থাৎ এক সক্ষের সমান্তরাল হলেও ঢাল জিরো অনুরূপভাবে ওয়াই অক্ষের ওপর লম্ব হলেও ঢালের মান জিরো এই জায়গায় এখন আবার এই জিনিসটাও লক্ষণীয় যে যে রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল সেই রেখাটা এক অক্ষের ওপর লম্ব অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল হোক আর এক অক্ষের ওপর লম্ব হোক ঢাল হবে ওয়ান বাই জিরো এখন আমরা সরললেখার সমীকরণে চলে আসি এই জায়গায় আমাদের ফার্স্ট অঙ্কটা হচ্ছে যে আমাকে বলছে লেখাটা কেমন হবে থ্রি মাইনাস ওয়ান বিন্দুগামী ও এক্স অক্ষের সমান্তরাল আর আমরা গত ক্লাসেই শিখছি যে যখনই সরললেখার সমীকরণ নির্ণয় করতে বলবে আমাদের ওই একটাই সূত্র হ্যাঁ সেই সূত্রটা কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান এখন এই জায়গায় আমাদের শুরুতে যে জিনিসটা আইডেন্টিফাই করতে হয় সেটা হচ্ছে আমার লাগে একটা বিন্দু আমি বিন্দুটা আইডেন্টিফাই করি আর আমার বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এখন তাহলে আমরা করে ফেলি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ানটা হচ্ছে আমাদের থ্রি এখন আমার প্রয়োজন হচ্ছে এম এখানে বলা হয়েছে রেখাটা হবে অক্ষের সমান্তরাল আর আমরা সবাই তো বুঝে গেছি যে যখনই এক্স অক্ষের সমান্তরাল হবে তখন ঢালের মান হবে জিরো তাহলে আমরা এমের মানটা বসাই দিলাম জিরো তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং এটাই হবে আমাদের অঙ্কটার কাঙ্ক্ষিত আনসার অর্থাৎ এত বড় করা লাগলো না আমরা পরের প্রবলেমটাতে আসি যে সব জায়গায় একইভাবে আমার ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে বিন্দুটা যে বিন্দু দিয়ে যায় এখানে ফোর মাইনাস ওয়ান বিন্দুগামী তাহলে কন্ডিশন অনুযায়ী এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর সর ঢাকার নির্ণয়ের জন্য তো আমরা জানি ওই একটাই সূত্র ওইটাই বারবার করা লাগবে সেই সূত্রটা কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এখন এই জায়গায় ওয়াই মাইনাস ওয়াই মানটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস এম এর আগে আমরা এক্স মাইনাস এক্স ওয়ানের মানটা হচ্ছে ফোর এখন আমার সবার শেষে বসাবো এম আর ঢাল ঢালের ক্ষেত্রে আমার এখানে বলা হয়েছে যে ওয়াই অক্ষের সমান্তরাল হবে আর আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল হলে ঢালের মান হয় ওয়ান বাই জিরো তাহলে আমরা বসাই দিলাম ওয়ান বাই জিরো এখন আমি যদি জিরোকে এটা দিয়ে গুণ করি তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এই জায়গায় তাহলে আমরা এটাও খুব সহজে সমাধান করে ফেললাম এবার আমার যে জিনিসটা লাগবে আমরা পরে অঙ্কটাতে যাই বলছে থ্রি মাইনাস ওয়ান ও ওয়াই অক্ষের ওপর লম্ব এখন ওই যে অনুরূপভাবে এখানে আমার একটাই কাজ ফাইন্ড আউট করে সেটা হচ্ছে বিন্দুটা কি এখানে বিন্দুটা পেয়ে গেছি আর যেটা পেয়ে গেছি সেটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর সরলেখা সমীকরণের জন্য তো ওই জাস্ট ওই ওই সূত্রটাই ঘুরে ঘুরে একটাই সূত্র সূত্রটা লিখে ফেলি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা মানগুলো বসাই ওয়াই ওয়ানের মান মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ানের মান থ্রি এবং সবার শেষে আমাকে বসাইতে হবে ঢাল এখন ঢালের জন্য বলা হয়েছে যে এটা ওয়াই অক্ষের ওপর লম্ব আর যখন ওয়াই অক্ষের ওপর লম্ব হবে আমরা জানি যখন একটা ওয়াই অক্ষের ওপর লম্ব সরি ওয়াই অক্ষের ওপর লম্ব এই যেটা ওয়াই অক্ষ ওয়াই অক্ষের উপর লম্ব মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল আর একস অক্ষের সমান্তরাল হলে ঢাল হয় জিরো তাহলে আমরা এখানে বসাইলাম জিরো কারণ যেটা ওয়াই অক্ষের ওপর লম্ব সেটা হয় একস অক্ষের সমান্তরাল আর এক্স অক্ষের সমান্তরাল হলে ঢাল জিরো তাহলে আমরা লিখতে পারতেছি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হ্যাঁ দিস ইজ আনসার অর্থাৎ সহজে ওই একটা সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলোও করে ফেলতে পারলাম